এদিকে বসেছি রেল লাইন অবরোধ করতে। এই যে ব্যারিকেড গুলো, এগুলো ফেলান, লাইন ফেলান, লাইন ফেলান, রেলকে যদি আটকাতে চাই দুই পাশে দুইটা লাল কাপড়। মাতম মিছিল করাটা আসলে একটা প্রতীকী ঘটনা, মানে এটা আজকে তো আশুরার দিন। আমরা জানি ইয়াজিদের বংশ কীভাবে আমাদের কারবালায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঠিক সমসাময়িক সময়ে বাংলাদেশে যে আবু সাইদরা আত্মদান করলেন, আমাদের কাছে মনে হয়েছে সেই ইয়াজিদের বংশের লোকজনের হাতেই যেন মারা গেল, আমাদের শহীদ হলো আমাদের আবু সাইদরা। ফলে এটা আজকের দিনে আমরা এটাকে একটা প্রতীকী হিসাবে দেখেছি। এটা ঠিক ধর্মীয় যে অনুষ্ঠান তার সাথে এটা মেলানোর কোনো দরকার নেই, এটা একটা প্রতীকী ঘটনা হিসেবে দেখেছি। যে এই মাতমটা, যে হায় সাঈদ, আজকের দিনে হায় হাসান হায় হুসেনের জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলতে চাইছি হায় সাঈদ, হায় রাফি, হায় ইয়াসিন, হায় আদনান, যারা গতকালকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য শহীদ হয়েছে। আমরা কি ঘরে ফিরবো? আমরা ঘরে ফিরবো না। যারা আমাদেরকে ভয় দেখাতে চান, যারা ছাত্রদেরকে খণ্ড দ্বিখণ্ডিত করার চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছি যে ছাত্ররা আজকে তাদের শক্তি এই নারায়ণগঞ্জের, নারায়ণগঞ্জ শহরে আমরা দেখিয়েছি।
এবং এই শক্তি আমরা সামনেও যোগান দেব। আমরা নারায়ণগঞ্জের ছাত্ররা এই রাজপথেই আছি, রাজপথেই থাকব। আমরা কি থাকব? আমরা কি থাকব? আমরা কি জয়ী হব? আমরা কি জয়ী হব? আমরা এই বিজয়ের স্লোগান এই নারায়ণগঞ্জ থেকেই তুলব। বন্ধুরা, আজকে যেমন আমরা সকাল থেকে এই প্রেস ক্লাবে একসাথে হয়ে আমরা আমাদের মিছিল শুরু করেছি, আমরা আমাদের অবরোধ কর্মসূচি শুরু করেছি, ঠিক একইভাবে আমরা আবার কাল সকালে এই প্রেস ক্লাবের সামনে আমরা আবার জড়ো হব। দাবি কি? দাবি কোটা সংস্কার পদ্ধতির স্থায়ী সমাধান। দাবি কি? আমার যে ভাইরা নিহত হয়েছেন তাদের মৃত্যুর জবাব। এই দাবি নিয়ে কি আমরা কালকে আসবো? আমরা কি কাল আসবো? এই রাজপথ কি কালকেও ছাত্রদের দখলে থাকবে? এই নারায়ণগঞ্জ কি কালকেও অবরুদ্ধ থাকবে? দাবি আদায় না হওয়া পর্যন্ত কি ছাত্ররা অবরোধ রাখবে? ছাত্ররা কি মাঠে থাকবে? আমরা মাঠে থাকবো। বিজয় আমাদের, আমাদের, আমাদের।